বর্তমানে যে ইন্ডিয়ান আর্মির র্যালি নোটিফিকেশনটি বার হয়েছে সেটি বার হয়েছে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে আর্মির র্যালি শুরু হয়েছে অর্থাৎ চোদ্দো তারিখ থেকে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে চোদ্দোই নভেম্বর থেকে শুরু হয়েছে এবং শেষ হবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত আপনার অনলাইন আবেদন চলবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছেন এবং এর ভিডিও আমার স্পেশাল যেটা হচ্ছে যে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট এবং কোয়ালিফিকেশান এবং হাইট ওয়েট বা চেস্ট কত লাগবে সেই সম্বন্ধে আজকের ভিডিওটি বানা তো আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি এই আর্মি রিক্রুটমেন্টটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মাত্র কয়েকটি ডিস্ট্রিক্টের জন্য আমি যে ডিস্ট্রিক্টগুলোর নাম বলছি সেই ডিস্ট্রিক্টগুলোর জন্য কিন্তু সে সেই ডিস্ট্রিক্টগুলো হচ্ছে জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার মালদা কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার এই জেলার যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর যারা এই জেলার নয় তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের আর্মিতে রিক্রুটমেন্ট প্রসেস এবং দৌড় হাইট কত লাগবে সে সম্বন্ধে আপনারা ডিটেলস পেয়ে যাবেন তো আপনাদের এখানে দেওয়া হয়েছে যে ক্যাটাগরি এবং ফিজিক্যাল ক্রাইটেরিয়া অর্থাৎ ক্যাটাগরি বলতে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে যেমন সোলজার জেনারেল ডিউটি অর্থাৎ আমরা আমরা সাধারণত জিডি বলে থাকি এবং হচ্ছে সোলজার টেকনিক্যাল পদে এবং সোলজার নার্সিং পদে এবং আপনাদের ট্রেডসম্যান পদে নিযুক্ত করা হচ্ছে আপনারা ফার্স্ট নম্বর দেখতে পাচ্ছেন যে সোলজার জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পদের জন্য আপনাদের বয়স কিন্তু লাগছে সাড়ে সতেরো থেকে একুশ বছর পর্যন্ত অর্থাৎ সাড়ে সতেরো থেকে একুশ হয়ে থাকলে আপনি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন মানে এক্ষেত্রে আপনার হাইট লাগবে একশো উনসত্তর সেন্টিমিটার ওয়ান সিক্সটি নাইন সেন্টিমিটার এবং বুকের ছাতি বা চেস্ট লাগছে আপনার সাতাত্তর সেন্টিমিটার এবং আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে ক্লাস টেন অর্থাৎ ম্যাট্রিক পাস বা মাধ্যমিক পাস এবং আপনাকে টোটাল মার্কের ফোরটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে আপনাকে তেত্রিশ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকতে হবে নেক্সট রয়েছে সোলজার টেকনিক্যাল পদে সোলজার টেকনিক্যাল পদের জন্য সাড়ে সতেরো থেকে তেইশ বছর লাগবে ওখানে সোলজার আপনাদের সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে আপনার সাড়ে সতেরো থেকে একুশ বছর লেগেছিল কিন্তু এখানে সোলজার টেকনিক্যাল পদের জন্য সাড়ে সতেরো থেকে তেইশ বছর লাগবে এবং হাইটের বেড়ে কোনো ছাড়া থাকছে না একশো উনসত্তর সেন্টিমিটার লাগছে এবং বুকের ছাতি সাতাত্তর সেন্টিমিটার লাগছে এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে এবং আপনার কোয়ালিফিকেশান লাগবে টেন প্লাস টু অর্থাৎ এইচএস পাস এবং সেটা সায়েন্স নিয়ে পাস করতে হবে এবং সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথেমেটিক্স এবং ইংলিশ থাকতে হবে মিনিমাম আপনাকে ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে এবং প্রতিটি সাবজেক্টে চল্লিশ করে নাম্বার পেতে হবে নিচের যে পদটি দেখতে পাচ্ছেন সেটার ক্ষেত্রে স্যাম কিন্তু নেক্সট রয়েছে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে এখানেও আপনাকে সাড়ে সতেরো থেকে তেইশ বছর বয়স লাগবে এবং একশো উনসত্তর সেন্টিমিটার হাইট লাগবে এবং সাতাত্তর সেন্টিমিটার ত্তর সেন্টিমিটার বুকের ছাতি এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে এক্ষেত্রে আপনাকে সায়েন্স নিয়ে এইচএস পাস করতে এবং সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে চল্লিশ নম্বর মানে পেয়ে থাকতে হবে এবং টোটাল ফিফটি মার্ক পেতে হবে এবং এছাড়াও টেন প্লাস টু থেকে আপনি যদি সায়েন্স ওই ফিজিক্স কেমিস্ট্রি বোটারি জুলজি ইংলিশ এসবগুলো যদি থাকে তাহলেও কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট মার্ক নিয়ে আপনাকে পাস করতে প্রতিটি সাবজেক্টে চল্লিশ নম্বর পেয়ে থাকতে হবে নেক্সট রয়েছে সোলজার ক্লার্ক বা স্টোর কিপার টেকনিক্যাল পদে এই ক্ষেত্রে আপনাকে সাড়ে সতেরো থেকে তেইশ বছর বয়স লাগছে এই ক্ষেত্রে আপনার হাইট একটু কম লাগে সেটা ওয়ান সিক্সটি টু মিটার লাগে ওয়ান সিক্সটি টু সেন্টিমিটার লাগে সরি এবং চেষ্টার ক্ষেত্রে আপনাকে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট লাগবে এবং পাঁচ সেন্টিমিটার খোলাতে হবে এক্ষেত্রে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান টেন প্লাস টু এবং আপনি যে কোনো স্ট্রিম থেকে হতে পারেন কিন্তু আপনার অ্যাকাউন্টস ইংলিশ ম্যাথ এবং আপনার বুক কিপিং নিয়ে আপনাকে এইচএস পাস করতে হবে সোলজার এবং ট্রেডসম্যান পদের ক্ষেত্রে এটা হচ্ছে টেনথ পাসের সোলজার এবং ট্রেডসম্যান তো এ তো এক্ষেত্রে আপনার বয়স লাগছে সাড়ে সতেরো থেকে তেইশ বছর পর্যন্ত এবং আপনার হাইট লাগছে একশো উনসত্তর সেন্টিমিটার এবং এক্ষেত্রে আপনার বুকের ছাতির এক সেন্টিমিটার ছাড় রয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এক্ষেত্রে আপনাকে সিম্পল টেন্থ পাস হতে হবে এবং থার্টি থ্রি পার্সেন্ট এক্ষেত্রে আপনাকে প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকতে হবে তারপর রয়েছে সোলজার ট্রেডসম্যান পদে এটা হচ্ছে টেন্থ পাসের এখানে বয়স লাগছে আপনার সাড়ে সতেরো থেকে তেইশ বছর পর্যন্ত এক্ষেত্রে আপনার হাইট লাগছে একশো ঊনসত্তর সেন্টিমিটার এবং ছিয়াত্তর সেন্টিমিটার বুকের ছাতি এবং পাঁচ সেমি আনতে হবে এক্ষেত্রে আপনার সিম্পিল টেন্থ পাস এ সিম্পিল আপনাকে এইট পাস লাগবে এবং প্রতিটি সাবজেক্টে তেত্রিশ নম্বর করে পেয়ে থাকতে হবে এটা হচ্ছে আমাদের মেন যেটা আমাদের ক্যান্ডিডেট উইল বি টেস্টেড এজ টেস্টেডেড বিলো এবং আপনারা যখন র্যালিতে যাবে র্যালিতে গিয়ে আপনাদের কী কী পরীক্ষা বা কী কী সক্ষমতা চেক করা হবে সেটা এই পয়েন্টে অ্যাট ফার্স্ট আপনাকে ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান অর্থাৎ ষোলোশো মিটার রান ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে যদি আপনি সাড়ে পাঁচ মিনিটের আগে কমপ্লিট করেন তাহলে আপনি পাবেন সিক্সটি মার্ক এবং যদি আপনি পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডের মধ্যে পাঁচ এবং আপনি যদি পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করেন তাহলে পাবেন ফোর্টি এইট মার্ক অর্থাৎ আপনি যদি আগে কমপ্লিট করেন পাঁচ মিনিটের সাড়ে পাঁচ মিনিটের আগে যদি কমপ্লিট করেন তাহলে ষাট মার্ক পাবেন এবং যদি সাড়ে পাঁচ মিনিটের পরের থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করেন তাহলে আপনি পাবেন আটচল্লিশ মার্ক তারপর আপনাদেরকে পুল আপস দেওয়া হবে যদি আপনি দশটি পুল আপ দেন তাহলে আপনি চল্লিশ নম্বর নটি দিলে তেত্রিশ নম্বর আটটি দিলে সাতাশ নম্বর সাতটি দিলে একুশ নম্বর ছটি দিলে ষোলো নম্বর অর্থাৎ আপনাকে ছটি দিতে হবে ছটি আপনার কোয়ালিফাইং মার্ক তারপর আপনাকে ন ফুট লং জাম্প দিতে হবে যেটা আপনার নিট টু কোয়ালিফাই শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে তারপর রয়েছে জিগজেক ব্যালেন্স জিগজেক ব্যালেন্সের ক্ষেত্রে আপনি শুধু নিট টু কোয়ালিফাই রয়েছে এখানে কোনো এক্সট্রা মার্ক থাকে না তারপর রয়েছে আপনার ফিজিক্যাল মেজারমেন্ট বা মেডিকেল টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট বা মেডিকেল টেস্টের ক্ষেত্রে আপনি যখনই আপনি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করবেন তখনই আপনার ফিজিক্যাল মেডিকেল টেস্ট হবে তারপর রয়েছে রিটিন টেস্ট আপনার মেডিকেল টেস্ট বা রিটিন টেস্ট ওটা রেলি সাইটেই হবে কিন্তু কোনো এক্সট্রাভাবে আপনাকে নিজে থেকে করাতে হবে না বা এক্সট্রা কোনো ডেট থাকবে না এরপর রয়েছে যে রেলি সাইটে আপনি কি কী নিয়ে যাবেন অ্যাডমিট কার্ড যেটা লেজার প্রিন্টার অন গুড কোয়ালিটি পেপার ওকে এরপর রয়েছে ফটোগ্রাফির ক্ষেত্রে আমাকে আপনাকে কুড়ি কপি ফটো নিয়ে যেতে হবে যেটি কিন্তু ফটোশপ থেকে বা কম্পিউটার প্রিন্ট আউট নয় এটা নেগেটিভ ফটো বা অরিজিনাল ফটো থেকে নেগেটিভ ফটো থেকে আপনাকে বার করতে হবে কোনো এডিটিং চলবে না ফটোতে নেগেটিভ কপিটাও কিন্তু লাগবে এবং আপনার অ্যাডুকেশনাল সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে এবং ডোমেস্টিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ক্যালেক্টার সার্টিফিকেট আনমেরিডি রিলেশনশিপ সার্টিফিকেট থাকে মানে থেকে থাকে তাহলে রিলেশনশিপ সার্টিফিকেট এনসিসি সার্টিফিকেট এবং স্পোর্টস সার্টিফিকেট এগুলো নিয়ে যেতে হবে একজন ক্যান্ডিডেট একটিতেই টি ক্যাটাগরিতেই কিন্তু ফিল করতে পাবে সতেরো নম্বর পয়েন্টে ইম্পর্টেন্ট ওয়ান পয়েন্ট সিক্স কেমি রান উইল টেক প্লেস অন রোড হার্ড সার্ফেস ডিউ টু রেনিসেশন অর্থাৎ যদি রেনিসেশনের জন্য আপনাকে হার্ড প্লেসে বা রোডের মধ্যে দৌড়ানো হবে তাই আপনাদের সুইটেবল ফুটার অর্থাৎ শ্যুজ কিন্তু আপনি পরে যাবেন এবং ইনস্ট্রাকশনের মধ্যে এখানে সাত নম্বর পয়েন্টই একটি ভালো পয়েন্ট যেটা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু ব্রিঙ্ক সাফিসিয়েন্ট ইটেবলস অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার উইথ দ্যাম সিনস রিক্রুটমেন্ট ইজ এ টাইম কনজিউমিং প্রসেস অর্থাৎ আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য এবং জল নিয়ে যেতে হবে রিক্রুটমেন্টের সময় কারণ ভিতরে কোনো রিক্রুটমেন্টের সময় কোনো খাবার থাকবে না আপনি পর্যাপ্ত পরিমাণে বিয়ারিং করবেন মানে বয়ে নিয়ে যাবেন এবং সঙ্গে আপনার যে কোভিড নাইন্টিন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল আপ করে নিয়ে যাবেন আশা করি আপনাদের সব ক্লিয়ার হয়ে গেছে তো অল দ্য বেস্ট ফর দ্য রেলি চাই হিন্দ বন্দে মাতরম